অসম দুর্বৃত্তর বন ধ্বংসযজ্ঞ, রাইজে সংরক্ষণ করা বনাঞ্চল কাটি তহিল, চোরাং কাঠ বেপারীর কাণ্ডত মুসর খাই গেছে দুধর একাংশ রাইজর বুকু। বিগত চল্লিশটা বছরে রাইজে সংরক্ষণ করা এখন বনাঞ্চল দুর্বৃত্ত কাটি লৈ গল প্রায় সত্তর জোপা মূল্যবান শাল গছ। আজি আজি পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে মানে রক্ষণাবেক্ষণ করে আসিল, বর্তমান আমিও ব্যর্থ আর এইভাবে বিভাগীয় ফরেস্টেও ব্যর্থ হয়ে আছে, গতি দিনে নিশায় বর্তমানে তো আর অবাধ অবাধ ভাবে হিতে ধ্বংস করে আছে। যে সময়ত অবাধ বন ধ্বংস কার্যত বনাঞ্চল সংকুচিত হয়ে আছে, তেনে সময়ত দুধনৈর উপর করবহি গাঁর রাইজে আজির প্রায় চল্লিশ বছর পূর্বে আরম্ভ করেছিল বনাঞ্চল সংরক্ষণ। নিজের সন্তানের দরে লালন পালন করে ডাঙর করা প্রায় দুই তিন হাজার শাল গছে সুশোভিত হয়ে পড়েছিল এই বনাঞ্চল। রাইজর মন প্রাণ জুড়াই নিয়াই নহয়, বনরিয়া হাতিরও অন্যতম বাসস্থান হয়ে পড়েছিল এই বনাঞ্চল। কিন্তু এতিয়া সেই বনাঞ্চলরে শাল গছ সমূহ চকু পড়েছে বন ধ্বংসকারীর। বিগত কিছুদিনের পরাই নিশা হলে চোরাং কাঠ ব্যবসায়ী কাটিবলে আরম্ভ করেছে বৃহৎ বৃহৎ শাল গাছসমূহ। প্রায় সত্তর জোপা শাল গাছ কাটি দিয়ার ঘটনা সহজভাবে লব পরা নাই উপর কর্কশি গাঁর রাইজে। এই চোরাং শিকারে মোটামুটি তো ইয়াত দেখার প্রায় সত্তর পরা আশি সেনেকার ভিতর হয়ে যাব পারে নিশার ভাগত কাটে। বন বিভাগক জানা হয়, এই মাঝে মাঝে জানা হয়েছে, মেসেজ দিয়া হয়, খবর করা হয়, তেওঁলোকেও ব্যর্থ হয়ে আহিলে না থাকে, ঠিকঠাক না পায়। আনহাতে বন বিভাগে বন দুর্বৃত্তসকলক করায়ত্ত করার ক্ষেত্র কোনো ধরনের পদক্ষেপ নোলোয়াত ভীষণ ক্ষুণ্ণ অঞ্চলবাসী। যদি বন বিভাগ আর গোয়ালপাড়া জেলা প্রশাসনে চোরাং ব্যাপারীক বাধা দিব নোৱাৰে, তেন্তে চল্লিশ বছরে রাজ্য সংরক্ষণ করা বনাঞ্চল ধ্বংস হবলৈ যে চারি মাহও নালাগে সেয়া নিশ্চিত। দুধনৈর পৰা অরূপ নাথ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।